सुनो नैनीताल शहर में प्यार है गो सुनो यू। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ঈদের মধ্যে কোথায় কোথায় ঘুরেছি সেগুলোর ভিডিও নিয়ে চলে আসছি। আর এই ভিডিওটা দিতে একটু দেরি হলো, তবে আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই যে আমরা কথা বলতে বলতে চলে আসছি, এই তো আমাদের সেই গন্তব্যে, এটা হচ্ছে পাহাড়পুর। আমরা পাহাড়পুর ঘুরতে গেছিলাম, আমার শ্বশুরবাড়ি হচ্ছে জয়পুরহাটে। তো সেখান থেকে আমার বাবা মা আমাদের বাসায় ঘুরতে আসছিলো, দেখে আমরা সবাই মিলে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে আমরা পাহাড়পুরে ঘুরতে গেছিলাম। তো এই তো পাহাড়পুরের ভিতরে আমরা প্রবেশ করে ফেলেছি। পাহাড়পুরের টিকিট কেটে প্রবেশ করতে হবে, টিকিট কেটেছিলাম পার পিস 20 টাকা করে। তারপর আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পর আমি এই জায়গায় আসছিলাম এর আগে। তো আসা হচ্ছে ক্লাস, আমি যখন ক্লাস 6-এ 7-এ বা 8-9-এ এরকম পড়ি সেই সময় আসছিলাম, বাট আমার সেই সময়ের কথা মনে নাই। তাই আবার আসছি, এখন বাবা মাকে সাথে করে নিয়ে আসছিলাম। এটা আমার খুব বেশি ভালো লাগছিলো। তো আমার আব্বা আম্মা ওভাবে কখনো কোথাও ঘুরতে যায় না, যায় না বললেই চলে। তো তাদেরকে নিয়ে একটু ঘুরতে আসছি, এটা আমার খুব বেশি ভালো লাগছিলো। তো আমার আব্বাকে সামনে আমি বললাম যে একটু দাঁড়ান আব্বা, আপনাকে আমি একটু ভিডিওতে নিই। আব্বা ভাবছিলো পিক তুলছি, তাই একটু দাঁড়িয়েছিল আর কি। তা আমরা প্রথমত গেটে ঢুকার পর কোন দিক দিয়ে ঢুকবো সেটা বুঝতে পারছিলাম না। দেন এই পাশে হচ্ছে জাদুঘর, জাদুঘরের পাশ দিয়েই যাওয়া যায়। আমরা প্রথমত জাদুঘর দেখতে চাচ্ছিলাম। তো জাদুঘর সেই সময় বন্ধ ছিল, কারণ আমরা দুপুর টাইমে গিয়ে পৌঁছেছিলাম মেবি। তো সেই সময় জাদুঘরে প্রবেশ নিষিদ্ধ 2 ঘন্টার জন্য, দেন পরবর্তীতে আবার ঢুকতে পারবে। তো আমরা সেই পাশ দিয়ে আর একটা রাস্তা আছে, মানে আমরা বৌদ্ধবিহারে যেটা যাওয়া যায় আর কি, সেই রাস্তা। তো এখানে সুন্দর করে গাছগুলা কেটে কেটে এত সুন্দর ডিজাইন করা আছে, দেখেই মন মানে ভরে যায় আর কি। তো এখানে দেখেন কি সুন্দর করে গাছ কেটে আল্লাহ লেখা আছে, এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে। মানে দেখার মতন এগুলা, গাছ কেটে কেটে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। এখানে গেট করা আছে একটা, এখানে আইসক্রিমের মতো কিছু আকৃতি দেওয়া আছে, এখানে ময়ূর পাখি বানানো আছে, বলছি না যে অনেক কিছু বানানো আছে এই গাছ কেটে কেটে। মানে এগুলো বুদ্ধি কী করে হয় ভাই, বিশাল এরিয়া নিয়ে এই গাছগুলা কেটে কেটে ডিজাইন করা আছে। এখানে যেমন জিরাফ বানানো আছে, জিরাফগুলোও দেখতে অনেক সুন্দর লাগছিল, একদম দূর থেকে বাস্তবের মতো দেখাচ্ছে এগুলা। তো এখানে বাচ্চারা এসে অনেক বেশি খুশি, এই বাচ্চাগুলোকে দেখেই বুঝতে পারছিলাম, কারণ এভাবে জীবজন্তুগুলা যখন কাছ থেকে দেখছে ওরা বাস্তবের মতো ভাবছে আর কি। এখানে ময়ূর, কিছু হাতি, হাতির বাচ্চাও আছে, শুধু হাতি নাই আর কি। তো হাতির বাচ্চা সহ হাতি বানানো আছে এখানে, এই জিনিসগুলো খুব ভালো লাগছিলো। আরও কিছু কিছু জিনিস বানানো ছিল যেগুলো আমার ভিডিওতে নেওয়া হয়নি। দেন আমরা সবাই মিলে একসাথে ঘুরছিলাম, এই জিনিসটাই আমার কাছে বেশি ভালো লাগছিলো। আর এখানে দেখেন একটা মানচিত্র করা আছে গাছ দিয়ে, কি সুন্দর করে আকৃতি দিয়েছে তাই না মানচিত্রের। তো এই যে এই পাশে রয়েছে কিছু লিচু গাছ, লিচু গাছগুলাতে অনেক অনেক লিচু ধরেছিল, গাছগুলা সুন্দর করে ঢেকে রেখেছে যাতে লিচুগুলো নষ্ট না হয় বা পাখিতে খেতে না পারে আর কি। তো এই তো এই পাশে দেখেন আরও কিছু পাখির আকৃতি দেওয়া আছে, এগুলাতে সবাই অনেক ছবি তুলছিল, কারণ ডিজাইনগুলো অনেক সুন্দর করে করা ছিল। আমরা দেখতে দেখতে এই যে পাশে দেখেন এই ছাতাটা, এখানে না আমি কিছু পিকও তুলেছিলাম, খুব ফানি পিক হয়েছে। তো এই পাশে দেখেন আরও সুন্দর কিছু ফুলের গাছ করা আছে। আমার কাছে যাওয়ার পর একটা জিনিস সবথেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটাতে ওয়েলকাম কি সুন্দর করে গাছ কেটে লেখা আছে, ভাবা যায়। দেন আমরা কথা বলতে বলতে আমরা মানে বৌদ্ধবিহারে ঢুকার জন্য এই সিঁড়িটা দেওয়া আছে আর কি। এখানে প্রথমত মেন গেট এটা ছিল না, আগে নাকি অন্য জায়গায় একটা গেট ছিল, তো পরবর্তীতে এইটা গেট করা হয়েছে বৌদ্ধবিহারে ঢুকার আর কি। তো বৌদ্ধবিহারে ঢুকার পর আমরা চারিদিক থেকে একটা সুন্দর ভিডিও নিচ্ছিলাম যে কত দূর নিয়ে এই জায়গাটা, মানে অনেক বড় এরিয়া নিয়ে। প্রথমত আপনাদেরকে একটা কথা বলি, এই জায়গায় ঘুরতে গেলে অনেক হাঁটার এনার্জি লাগবে, অনেক অনেক। আর ঘুরতে যাওয়ার টাইমিংটা অবশ্যই আপনারা শীতের সময় সিলেক্ট করবেন, কারণ এই গরমের সময় গিয়ে নিজের জানে মানে অস্বস্তি ধরে যায়, এত গরম এত রোদ, চারিদিকে কোনো বসার জায়গা নাই, কোনো ছায়া নাই, কিচ্ছু নাই, শুধু রোদ আর রোদ, রোদের মধ্যে ঘোরা লাগে। এই যে চারিদিকটা দেখেন কি সুন্দর, আর ছোটো ছোটো কুটিরের মতন করা আছে, ইট পাথর, আপনারা গেলে কিন্তু এই ইট পাথরই দেখতে হবে, বেশি কিছু নাই কিন্তু। তো এই যে এটা হচ্ছে অরিজিনাল বৌদ্ধ বিহার যাকে বলে, এটা নাকি আগের যুগে মন্দির ছিল, মানে বৌদ্ধদের যেটা আর কি বলে ওইটা ছিল।
তো এটা আস্তে আস্তে মাটির নিচে অনেকটা বসে গেছে, তারপর এর হাইটটা এতটুকু, মানে এর হাইট কত না জানি ছিল, কতটা উঁচু ছিল এই বিহারটা। এর উচ্চতা আমি দেখে তো পুরাই অবাক যে এখনই এত উঁচু, তাহলে না জানি তখন কি পরিমাণে উঁচু ছিল। তো এই যে এইগুলা ছোট ছোট ওয়াল উঠানো আছে, এগুলা বসে গেছে সব মাটির নিচে নাকি চলে গেছে। তো আমি এই বৌদ্ধবিহারের চারিদিক থেকে ভিডিও নিচ্ছিলাম যাতে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি। আর এইগুলা ওয়ালে না এত সুন্দর করে টেরাকোটার কাজ, কি সুন্দর নিখুঁত করে কাজ করে রেখেছে। আগের যুগে রাজা বাদশাহরা সবাই অনেক বেশি শৌখিন ছিল, তাই না? এই যুগের মানুষের মতো এতটাও ই ছিল না। এখন মানুষ চাই হাতের কাজ না করিয়ে সব কিছু মানে রেডিমেড পাইতে চায়, কিন্তু আগের যুগের মানুষ কতটা শৌখিন ছিল, তাদের কষ্ট হতো, টাকা পয়সা খরচ হতো, তারপরও তারা শৌখিনতা বজায় রাখতো। আর এই পাশ দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, মানে বাউন্ডারি যেটা আর কি, বাউন্ডারিটা ঘুরে দেখছিলাম। এইগুলা হচ্ছে ভিক্ষু কক্ষ, মানে এই কক্ষগুলাতে আমার মনে হয় যেটা, এটা হয়তো বা ওই যে যে মনীষীরা থাকতো তারা হয়তো বা এগুলাতে তপস্যা টপস্যা কিছু করতো। এইরকম ছোটো ছোটো ঘর করা আছে চারিদিক ঘুরিয়ে, এই ঘরটা অনেক দূর বাউন্ডারি নিয়ে এটা করা আছে আর কি। তো এই ছোটো ছোটো ঘরগুলো দেখতেও ভালো লাগছিলো, আর মধ্যখানে বসার কিছু আসনের মতো করা ছিল, মানে পাথর দিয়ে আর কি। তো এই যে এই জায়গায় আমরা ঘুরছিলাম, আর আমার আম্মাকে নিয়ে আমরা খুব বেশি মজা করছিলাম, যেটা মানে আমরা এগুলা নিয়ে গবেষণা করছিলাম যে কোন জায়গায় কোন জিনিসটা ছিল, সেগুলো আম্মা আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছিলো নিজের মতো করে আর কি। এগুলো নিয়ে আমরা খুব মজা করেছি সেই দিন। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন গেট, বৌদ্ধবিহারে ঢোকার মেন গেট ছিল এটা, দেন মধ্যখানে সিঁড়ি, এই যে সিঁড়ি দিয়ে এইভাবে উঠতে হয় আর কি। বৌদ্ধবিহারের গেটটা অরিজিনাল ওটা। দেন বৌদ্ধবিহারটা আপনাদেরকে আবার সুন্দর করে দেখাইলাম। এই পাশে রয়েছে আরও কিছু সুন্দর জায়গা, সেটা হচ্ছে এই যে দেখেন, আপনাদের জন্য দেখার সুবিধার্থে এটা একটু ধরে রাখলাম। এখানে কিছু পঞ্চ মন্দির, মানে পঞ্চদেবতা যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে পঞ্চদেবতা যেখানে বসতো, আর এটা ছিল একটা কূপ। এই কূপটা নাকি অনেক জাগ্রত, এখানে নাকি পানি উঠতেই থাকতো। আর এখানকার কাহিনীটা হচ্ছে এখানে রাজা নাকি যুবতী মেয়েদেরকে বলি দিয়ে এই এতে কূপের মধ্যে ফেলে দিত। অ্যাকচুয়ালি এটা জানি না, শোনা কথা আর কি শুনেছি। আর এই যে এখানে পঞ্চদেবতার মূর্তি ছিল। দেন আমরা ঘোরাফেরা শেষ করি, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যে সবার তো ভিজে একাকার অবস্থা, কিন্তু সেই সময় বৃষ্টি হওয়াতে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছিলো, আমরা অনেক বেশি শান্তি পেয়েছিলাম, বাতাস ঠান্ডা হয়ে গেছিলো আবহাওয়া। বৃষ্টির পর আমরা জাদুঘরে ঘুরতে যাই, কারণ জাদুঘর তখন বন্ধ ছিল, তার মধ্যে বৃষ্টি হয়েছে। দেন বৃষ্টির পরে আমরা জাদুঘরে ঘুরতে যাই। এই যে দেখেন টিপ টিপ করে বৃষ্টির পানি পড়তেই আছে আর কি। তো জাদুঘরের ভিতরে ভিডিও নেওয়া নিষিদ্ধ, ওই জন্য আমরা ভিডিওটা নিয়ে নিই, যদিও চুপচুপ করে কিছু ভিডিও নেওয়া হয়েছিল, বাট সেগুলো তো আর আপনাদেরকে দেখাতে পারবো না, সেগুলো দেখালে হয়তো বা ভিডিওতে প্রবলেম করতে পারে, তাই আমি ওই ভিডিওগুলো স্কিপ করলাম আর কি। তো এখানে টিকিট কেটেছিলাম 20 টাকা করে পার পিস। দেন আমরা ওখান থেকে চলে আসি, এখানে হচ্ছে আমরা আরও একটা জায়গায় আসছিলাম, সেটা হচ্ছে হলুদ বিহার। এটাকে হলুদ বিহার বলে। তো এলাকার মানুষজন এটাকে কি যেন বলে, দ্বীপের মতো উঁচু দেখে এই জায়গাটাকে দ্বীপগঞ্জ বলা হয়, মানে এই জায়গাটাকে ইন্ডিকেট করে এই এলাকাটার নাম রেখেছে দ্বীপগঞ্জ। তো দ্বীপগঞ্জের এই যে রয়েছে হলুদ বিহার, এটা তো এখানে সেরকম কিছু নাই, এখানে ছোট্ট একটা ঘরের মতো রয়েছে, মানে মনে হচ্ছে কিছু একটা ছিল এই সময়, এখানে অনেকটা উঁচু এই জায়গাটা, ঢিবিটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন।